হ্যালো বন্ধুরা, মোহনবাগান সমর্থকদের নয়নের মণি তাদের সবুজতা ব্যারেটো ডার্বি ম্যাচে জয় পাওয়া নিয়ে দলকে নিয়ে কিন্তু বেশ অনেকগুলি কথা বললেন। তো বন্ধুরা, তোমরা জানো টানা আটটা ডার্বির রং হয়েছে সবুজ মেরুন, এবং ডার্বি ম্যাচ আর সেই ডার্বি ম্যাচে চোখ রাখবে না ডার্বি ম্যাচের আর এক নায়ক ব্যারেটো, তেমনটা হয় নাকি? তো এদিনের ডার্বি ম্যাচের শেষে কিন্তু এক সংবাদ মাধ্যমে ব্যারেটো জানান, অনেক আশা নিয়ে এদিনের ম্যাচটা দেখতে বসেছিলাম এবং যেমনটা আশা করেছিলাম তেমনটাই হয়েছে। ডার্বি তারকার জন্ম দেয় এবং এই ডার্বিতেও নতুন তারকা জন্ম দেবে তেমনটাই কিন্তু আমার আশা ছিল, এবং শেষ পর্যন্ত একজন নয় দুজন তারকার জন্ম হলো এই ডার্বি ম্যাচে। এই ম্যাচের প্রথম গোলদাতা স্লাভকো দামজানোভিকের প্রসঙ্গে ব্যারেটো বলেন, এদিনের ম্যাচে যদি হ্যামিল উপস্থিত থাকতো তাহলে হয়তো স্লাভকোকে সেই বেঞ্চে বসেই কাটাতে হতো, কিন্তু এটাই ডার্বির মাহাত্ম্য, যখন তখন কিন্তু যে কোনো নায়ককে জন্ম দেয় এই ডার্বি। এবং ডিমিত্রির প্রসঙ্গে তিনি জানান, ডিমিত্রি কিন্তু গোটা ম্যাচেই ভালো খেলেছে এবং গোটা ম্যাচেই ডিমিত্রির এই মরিয়া ভাবটাই কিন্তু সবার নজর কেড়েছে, কখনো রক্ষণে নেমে বা কখনো মাঝমাঠে দলকে সাহায্য করেছে ডিমিত্রি, যার ফলে কিন্তু কার্ল ম্যাকিউয়ের অনুপস্থিতিটা বুঝতেই দেননি ডিমিত্রি এবং তার সতীর্থরা। আসলে গোটা ম্যাচে ইস্ট বেঙ্গল দলের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখিয়েছে মোহনবাগানকে, এবং দলের চোটাঘাতের সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু দলকে দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে কোচ জুয়ান ফেরান্ডো, এবং এই উজ্জীবিত পারফরমেন্স দলকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু বাড়তি অক্সিজেন যোগাবে ফেরান্ডোর মোহনবাগানকে। তো বন্ধুরা, তোমরা কারা কারা সবুজতাকে আবারও সবুজ মেরুন দলে দেখতে চাও দলের কোনো কর্মকর্তা হিসেবে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর এদিনের ডার্বি ম্যাচে কোন প্লেয়ারের পারফরমেন্স তোমার সবথেকে ভালো লেগেছে সেটাও জানিও। তো এই ভিডিওটা এটুকুই ছিল, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।